স্বাগত বিভাষ একাডেমি নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে আমরা আপওয়ার্কের রেডিনেস টেস্ট নিয়ে কথা বলবো এবং রেডিনেস টেস্ট আপনাদেরকে দিয়ে দেখাবো। অলরেডি থাম্বনেইলে আপনারা দেখতে পাচ্ছেন যে রেডিনেস টেস্টে আপনি 10-এ 10 পাবেন, মানে আপনার যে কয়টা অ্যান্সার থাকবে সেই কয়টা অ্যান্সার আপনি দিতে পারবেন, কীভাবে দিতে পারবেন সেই টিপসটা মূলত আজকে শেয়ার করবো। চলেন এত কথা না বাড়ি, আমি শুরু করি আপওয়ার্কের সেই প্রোফাইলটা দিয়ে। আমি প্রথমে চলে যাবো আপওয়ার্কে। আপওয়ার্কে যাওয়ার পরে দেখেন আপওয়ার্কে আপনি যখন রেডিনেস টেস্ট দিবেন তখন সেজন্য আপনাকে প্রথমে যাইতে হবে এখান থেকে প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পরে একটু চেক করে দেখেন এখানে আপনার, আপনি যেহেতু ভেরিফাইড অলরেডি হয়ে গেছে, আমার এই প্রোফাইলটা ভেরিফাই করা হয়ে গেছে। কিভাবে ভেরিফাই করতে হয় এর পরের ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা পাবলিশ করব। আমি এখান থেকে দেখেন রেডিনেস টেস্ট, আপওয়ার্ক রেডিনেস টেস্ট বলে একটা সেকশন আছে, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে আপনি বিস্তারিত ইনস্ট্রাকশন পড়ে নিতে পারবেন। এই আর্টিকেলটা দেখেন এখানে 10টা কোর্সেন থাকে বলছে, এখানে 10টা কোর্সেন থাকবে। এবং এই আর্টিকেলটা আমি যদি একটু পড়ি, আসলে বিষয় কি রেডিনেস টেস্টে, আমাদের আসলে আমরা যারা আপওয়ার্ক বা ফাইবারে অলরেডি নতুন ফ্রিল্যান্সার তারা এত কিছু আসলে দেখতে যাই না যে আসলে এত কি আছে, কিন্তু আসলে এই আর্টিকেলগুলো একটু পড়ে নেওয়া উচিত আসলে কি কি প্রয়োজন হয়। দেখেন এখান থেকে অনেক বিষয় আছে, মানে 100% প্রোফাইল ক্রিয়েট অমুক তমুক বিষয় আছে, প্রিপেয়ার ফর দ্য টেস্ট, টেস্টের জন্য কি কি করতে হয়। এরপর এই এখানে দেখেন 10টা কোর্সেন থাকে, আপনাকে 10 মিনিট সময় দিবে, 10টা কোর্সেনের জন্য 10 মিনিট সময় দিবে, তবে প্রতিটা কোর্সেনের জন্য 2 মিনিট সময় দিবে, এটা হলো মেন কথা। প্রতিটা কোর্সেনের জন্য 2 মিনিট সময় দিলেও কিন্তু 10টা কোর্সেনের জন্য আপনি 10 মিনিট সময় পাবেন, এটা একটু মেনটেন করবেন 10টা কোর্সেনের। সো এরপর দেখেন এখানে স্টাক টেস্ট বলে একটা সেকশন আছে, এখানে এটার উপরে ক্লিক করবেন। তার আগে একটু কথা বলি, আপনাদের একটা লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কটা আপনারা অ্যাকচুয়ালি হয় কি এই লিঙ্কটা একটু ওপেন করে দেখি। এই লিঙ্কটাতে যখন যাবেন দেখেন অনেকগুলো কোর্সেন এখানে সরাসরি আছে, এখানে অনেকগুলো কোর্সেন আপনি পেয়ে যাবেন এবং তাদের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। একটা বিষয় বলে রাখি, যে অ্যান্সারগুলো নীল কালারের রয়েছে, যে নীল কালারের অ্যান্সারগুলো হলো অরিজিনালি অ্যান্সার। আপনি একটা কোর্সেনের 2টা 3টা অ্যান্সার দিতে হয় এরকম অপশানও এখানে আছে আপওয়ার্ক রেডিনেস টেস্ট। এখন আপনি বলতে পারেন এটা তো ইললিগাল যে কেউ না বুঝে রেডিনেস টেস্টে পাস করে যাবে, কি আমাদের যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের হয় কি যে এত অত কিছু আমরা এখনও বুঝে পারি না। যেরকম এখানে বলছে 100% প্রোফাইল ক্রিয়েট করার জন্য কি কি করতে হয়, এখন 100% প্রোফাইল ক্রিয়েট আমরা কি আপওয়ার্কের এত আর্টিকেল কি পড়ে পারবো? এখান থেকে আমরা যদি হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে আর্টিকেলগুলো পড়তে যাই, আমি যদি একটু যাই এখান থেকে দেখেন অনেকগুলো আর্টিকেল আছে, পেমেন্ট সিস্টেম গেট স্টার কতগুলো আর্টিকেল এখানে আছে। এই আর্টিকেল প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিভিন্ন সেকশনে আর্টিকেল আছে, এত আর্টিকেল আসলে আমাদের পড়ার সময় হয় না, আমরা পড়ে শেষও করতে পারি না, এই কারণে এতগুলো জ্ঞান থাকার মানে আমাদের অলরেডি থেকেই থাকে না। আপওয়ার্কে যখন আমরা শুরু করি বা ফাইবারে আমরা শুরু করি তখন রেডিনেস টেস্টটা দেওয়ার জন্য এই এই লিঙ্কটা ইউজ করতে পারেন, এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কীভাবে রেডিনেস টেস্ট দিব আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এখানে একটা কথা লেখা আছে, দ্য অ্যান্সার আর ব্লু ইন ব্লু, অ্যান্সারগুলো ব্লুতে ব্লু কালার করা আছে। প্রথম এখান থেকে জাস্ট স্টার্ট টেস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে বলছে আপওয়ার্ক রেডিনেস টেস্ট, এখানে কোর্সেন থাকবে 10টা, 10 মিনিট টাইম পাবেন এবং প্রতিটা কোর্সেনের জন্য আপনাকে 2 মিনিট লিমিট টাইম দেবে। 2 মিনিট টাইম অটোমেটিক চলতেই থাকবে, 2 মিনিট করে সময় দিব এবং সর্বোচ্চ পাবেন 10 মিনিট, সেভাবে একটু মাথায় রাখবেন। মনে হয় না এটা 10 মিনিটের প্রয়োজন আছে। এই ইউআরএলটা কীভাবে কাজ করবেন আমি একটু দিয়ে দেখে, এই ইউআরএলটা ওপেন করে রাখবেন, এখানে স্টার্ট টেস্ট এখানে এটার উপরে ক্লিক দিবেন। দেওয়ার পর পরে যখন প্রথম কোর্সেনটা আপনার কিন্তু সরি প্রথম যে কোর্সেনটা সেটা হলো এটা, হুইচ ইজ নিড টু কোয়ালিটি পাসওয়ার্ড, এটা জাস্ট কপি করবেন, এখান থেকে কন্ট্রোল ভি দিবেন, কন্ট্রোল পেস্ট দিবেন, এটার অ্যান্সার দেখেন 1 2 3 4, প্রথম 4টা এটার অ্যান্সার, 1 2 3 4, 5 নম্বরটা কিন্তু এটার অ্যান্সার না। সো এটাকে আমি টিক মার্ক দিব না, এরপর কন্টিনিউ করে যাব। এখন দেখেন প্রতিটা কোর্সেনের জন্য এখানে কিন্তু 2 মিনিট করে সময় দিবে আপনাকে, আপনি জাস্ট এখান থেকে কপি করবেন প্রতিটা আর এখানে পেস্ট করে দিবেন। দেখেন প্রতিটার জন্য আপনার অ্যান্সার দিয়ে দিবে, প্রথম 1 2 3 4, প্রথম 4টা অ্যান্সার 1 2 3 4, এরপর কন্টিনিউ করে যাবেন। পরেরটা দেখেন এটার জন্য আবার 2 মিনিট টাইম দিয়েছে, এটাকে জাস্ট কপি করবেন এখানে পেস্ট করে দিবেন, এটার জন্য অ্যান্সার প্রথমটা, ওকে কন্টিনিউ।
এর পরেরটা জাস্ট এখান থেকে কপি করলেন কোশ্চেনটা এটার জন্য অ্যানসার 1 2 3 4 1 2 3 4 এবং পরেরটা 6 নম্বরটা 5 নম্বরটা অ্যানসার না 5 নম্বরটা রং এরপর কন্টিনিউ করব এর পরেরটা জাস্ট আমি কপি করব কোশ্চেনটা কপি করার পর পর এখানে নিয়ে পেস্ট করে দিব এটাতে একটু দেখি 1 2 1 2 3 প্রথম তিনটা অ্যানসার 1 2 3 কন্টিনিউ করবেন এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে আপনার এই পেস্টটা দিতে এরপর একটা অ্যানসার হলো কন্টাক্ট আপওয়ার্ক সাপোর্ট টিম কন্টাক্ট আপওয়ার্ক সাপোর্ট টিম এটাই আমি কিন্তু অলরেডি 7টা কোশ্চেনের অ্যানসার দিয়ে ফেলছি আর তিনটা কোশ্চেন আছে এখানে আমি জাস্ট এটা কপি করব একটু দ্রুত করে যাই তাহলে আমাকে এটার অ্যান্সার অল অফ দ্য অ্যাভোব অল অফ দ্য অ্যাভোব আচ্ছা এখানে একটু রং আছে আমি একটু দেখি এটার ক্ষেত্রে অ্যান্সার এখানে কিন্তু দুইটা আছে দেখেন এই দুইটা এইটার হলো 6 হ্যাশ 6 এটাই হলো এটার জন্য কন্টিনিউ উইস আইটেম ইজ 100% প্রোফাইল কমপ্লিট করার জন্য কি কি প্রয়োজন এখান থেকে আমি কিন্তু আগে অলরেডি বলছি 100% প্রোফাইল কমপ্লিট কিন্তু আমি জাস্ট এখান থেকে দেখাই যায় সবগুলো প্রয়োজন এখান থেকে উইস ইজ দা এটা জাস্ট কপি করলাম ওকে এটা অ্যান্সার সবগুলো এটা অ্যান্সার 1 2 3 সবগুলো কন্টিনিউ এখন দেখেন আবার 10 নম্বর কোশ্চেনটা আমার সামনে চলে আসছে আমি জাস্ট এটাকে শেষটা এটা এখন কন্টিনিউ করবেন এবং দেখেন আপনার যে রেডিনেস টেস্ট 5 আউট অফ 5 সরি আমি 10 বলছিলাম শুরুতে 10টা কোশ্চেনের 5 আউট অফ 5 মানে প্রতিটার জন্য হাফ মার্ক এবং প্রতিটার জন্য হাফ মার্ক 10টা কোশ্চেন থাকবে 5টা এখানে বলছে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ কমপ্লিটেড আপওয়ার্ক রেডিনেস টেস্ট এবং এখানে বলছে পাসের কথা এবং 5 আউট অফ 5 ক্যান ইউ রিটেক আচ্ছা এটা যাদের রিটেক আসে তাদের ক্ষেত্রে আচ্ছা এখানে ডান করে দিব আমি ওকে এখন দেখেন এখানে 3 মিনিট সময় লাগছে এবং আমার কিন্তু 10 মিনিট টাইম পেতাম আমার 3 মিনিট সময় লাগছে আপওয়ার্ক রেডিনেস টেস্টটা পাস আরেকটা কথা আমি বলছিলাম কোন একটা ভিডিওতে যে আপওয়ার্ক রেডিনেস টেস্ট আপনি যদি দেন তাহলে আপনাকে 40টা কানেক্ট ফ্রি দেবে সেটা মেবি 1 ঘন্টার ভিতরে দেয় আমি যদি প্রোফাইলে চলে যাই দেখেন অলরেডি এখানে 152 112টা ছিল 152 হয়ে গেছে একটু আগে দেখাচ্ছিল হয়তো ভিডিও যখন লোডিং আসছিল তখন আপনারা একটু দেখে নিতে পারেন 112টা ছিল 152 হয়ে গেছে তার মানে সাথে সাথে কিন্তু আপনার আপওয়ার্ক সরি রেডিনেস টেস্টের জন্য 40টা কানেক্ট ফ্রি দিয়েছে সো আমি কিন্তু এই 40টা কানেক্ট দিয়ে কাজ অ্যাভেলেবেল শুরু করে নিতে পারবো আমি যদি একটু প্রোফাইলে যাই তাহলে এখন কিছু কি দেখাবে না এখন এখান থেকে কিছু দেখাবে না আপওয়ার্ক রেডিনেস টেস্টে আপনি আপনি এখান থেকে জাস্ট রেডিনেস টেস্টে সরাসরি চলে যেতে পারেন এবং এখান থেকে গিয়ে দেখে নিতে পারেন যে আপনার পাস যেটা বলছে 5 আউট অফ 5 ওকে এভাবে মূলত আপনার রেডিনেস টেস্ট এখানে চাইলে আরেকবারও দিতে পারেন এবং এবং সেটা কি এই রেডিনেস টেস্টটা কেন প্রয়োজন সেটা একটু বলে রাখি আপনি যদি আপওয়ার্কের যে ব্যাচগুলো আছে ফার্স্ট যেটা হলো রাইজিং ট্যালেন্ট প্রোগ্রাম যেটা আছে দেখেন এই রাইজিং ট্যালেন্ট প্রোগ্রামে যদি আপনি যেতে চান যে একদম বেসিক লেভেলের আমরা যারা ফাইবারে কাজ করি তাদের কিন্তু প্রথম হলে লেভেল ওয়ান লেভেল টু লেভেল ওয়ান যেটা সেটা হলো প্রথম অবস্থায় যায় সেখানে কিছু ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় যেরকম আপনাকে $400 ইনকাম করতে হয় এবং 10টা অর্ডার ফুলফিল করতে হয় এখানেও সেম কিন্তু যে কয়টা ক্রাইটেরিয়া আছে তার ভিতরে একটা আছে আপওয়ার্ক রেডিনেস টেস্ট এটাতে আপনাকে অবশ্যই পাস করতে হয় এবং এই অ্যাকাউন্টে যেহেতু পাস করা আছে এর পরবর্তী ক্রাইটেরিয়াগুলো আমি যদি এখান থেকে ফুলফিল করি তাহলে আমাকে বাকিটা কমপ্লিট হবে যেরকম এখানে দেখেন 100% প্রোফাইল কমপ্লিট এখানে একটু দেখাই রেডিনেস টেস্ট পাস আপওয়ার্ক রেডিনেস টেস্ট আমি একটু জুম করে দেখাই এই ক্রাইটেরিয়া যেটা আছে তার ভিতরে একটা আছে কিন্তু পাস আপওয়ার্ক রেডিনেস টেস্ট সো আপনি যদি আপওয়ার্কে ব্যাচ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই রেডিনেস টেস্টটা দিতে হবে এবং রেডিনেস টেস্টটা দিলে আপনাকে আরও একটা সুবিধা কি আপনার প্রোফাইলে 40টা কানেক্ট কিন্তু চলে আসবে এবং আপনি সেটাতে বিট করতে পারবেন খুব সহজে ওকে এটাই ছিল মূলত আপওয়ার্ক রেডিনেস টেস্টের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন এবং বিভাষ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না